বাবা মা ছাড়া তো আমাদের পৃথিবীটাই আসলে মূল্যহীন। তাকে রেডি থাকতে হবে, ইন ফিউচারে তাকে নিজেকেও ওই বৃদ্ধাশ্রমেই যেতে হবে। আসলে এখানেই আমি বাবা মারই দোষ দেব। বাবা মার অন্তর গুমরে কাঁধে। এসএনটিভি নিয়মিত আয়োজন সাধারণ কণ্ঠে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি নুসরাত জাহান সুহি। আজকে আমাদের বিষয়টি একটু ভিন্ন, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম হলো মূলত বৃদ্ধ নারী এবং পুরুষের আবাসস্থল। বৃদ্ধাশ্রমকে অনেক সময় ইংরেজিতে ওল্ড পিপলস হোম বলা হয়, যেটাকে বৃদ্ধদের বাসস্থান বোঝানো হয়। যে মা বাবা ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্য সারা জীবন এত কষ্ট করে গেল, কেন সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, শুনব বিষয়গুলো তুলে ধরব আপনাদের কাছে। বাবা মা তো আমাদের জীবনে মানে কতটা ভূমিকা রাখে এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। বাবা মা ছাড়া তো আমাদের পৃথিবীটাই আসলে মূল্যহীন। বাবা মা যদি আমাদেরকে জন্ম না দিত, আমরা তো পৃথিবীর মুখটাও দেখতে পারতাম না। বিভিন্ন রকম কারণে হয়ে থাকে। দেখা যায় যে জীবিকার কারণে ছেলে মেয়েরা কাজের ব্যস্ততার কারণে হয়তো বাবা মাকে ওইভাবে সেবাটা দিতে পারে না, সেই জন্য হয়তো বা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রাখে। আবার কেউ কেউ দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে বৃদ্ধাশ্রমে রাখে। তবে আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখাটা মোটেই উচিত না। কারণ বাবা মা যেমন আমরা যখন ছোটবেলায় অসহায় ছিলাম, আমাদের হাতটা ধরে আমাদেরকে ছোট থেকে বড় করেছে, বাবা মারা বৃদ্ধ হওয়ার পর ওরাও ওইরকম অসহায় হয়ে যায়, ওরাও বাচ্চার মতো হয়ে যায়। ওদের ওই হাতটা আমাদেরকেই ধরতে হবে। মা বাবা যেমনই হোক বৃদ্ধ বয়সে তারা চায় সন্তানদের পাশে থাকতে, তাদের নাতি নাতনিদেরকে নিয়ে একটু আনন্দের সময় কাটাতে। কিন্তু এর কতটুকুই বা আমরা শিক্ষিত সমাজের অধিকাংশ মানুষরা দিতে পারছি? আমরা চরম অবহেলা অপমানের মাধ্যমে আমাদের পিতামাতাকে আমরা অস্বীকার করছি, আমাদের জন্মকেই যেন আমরা অস্বীকার করছি। আপনি যা করবেন তার রেজাল্ট আপনি ফিডব্যাক পাবেন অল টুডে টুমোরো। এখন আপনি আপনার বাবা মার সাথে কী করছেন সেটার উপরে ডিপেন্ড করবে ফিউচারে আপনার সন্তান আপনার সাথে কী করবে। সেটা যদি আপনি মাইন্ডে রাখেন, তাহলে আমার মনে হয় না যারা মাইন্ডে অ্যাটলিস্ট রাখে তারা বাবা মাকে অ্যাটলিস্ট বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমি যেহেতু আল্লাহর মতো এখন আমার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নেই, আর আমি কখনোই চাইবো না কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাক। আর যদি পাঠায়ও, ইনকেস কোনো কারণে সে যদি পাঠায়ও, তাকে রেডি থাকতে হবে, ইন ফিউচারে তাকে নিজেকেও ওই বৃদ্ধাশ্রমেই যেতে হবে। আসলে এখানেই আমি বাবা মারই দোষ দেব। কারণ হচ্ছে যে যে বাবা মাগুলো শিক্ষা দিতে পারে নাই তাদের সন্তানরাই এমন করে। এখন আপনি হয়তো বলতে পারেন যে বাবা মা তারা তো তাদের সর্বোচ্চ চেষ্টা করে, তাদের সন্তানরা যেন সুশিক্ষিত হয়ে বড় হয়ে মানুষ। কিন্তু হচ্ছে কি, আপনার সন্তান কেন আপনার কথা শুনবে না? আপনাকে বৃদ্ধাশ্রম পাঠানোর পেছনে কারণ হচ্ছে যে আপনার, আপনি এর কারণ। আপনি যদি সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারেন আপনার ছেলেকে, তবে আপনার ছেলে এমন অমানসিক কাজকর্ম করবে না। তো যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মানে ওরা মানসিক রোগী। আসলে কোনো সুস্থ মস্তিষ্ক ছেলে মেয়ে কখনোই কাউকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, এটা আমার মন্তব্য। আমি মানুষ হিসেবে গণ্য করি না। আসলে ওরা ওদেরকে চিরা এখানে পাঠিয়ে দেওয়া উচিত, ওরা মানসিক রোগী। বিশেষ করে আমাদের শিক্ষিত শ্রেণী সুশীল সমাজরা এই ধরনের এসব কাজে ব্যস্ত, কারণ তারা স্বামী স্ত্রী জব করে, বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে দেখার সুযোগ পায় না, তখন কি করে তারা বৃদ্ধাশ্রম খুঁজে। বাবা মার মনে অনেক কষ্ট, কারণ তারা শেষ বয়সে চায় তাদের সন্তান ছেলে বউ ছেলে নাতির প্রতি নিয়ে একটু হেসে খেলে জীবনটা পার করবে। আপনাদের সন্তান আছে, আপনারা আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, বৃদ্ধ বয়সের কথা ভেবে অবশ্যই আপনাদের মা বাবার প্রতি আপনাদের করণীয় যে কর্তব্যগুলো সেই কর্তব্যগুলো অবশ্যই পালন করবেন, মা বাবার মুখে হাসি ফোটাবেন। আল্ট্রা মডার্ন এই যে শিক্ষিত উচ্চশিক্ষিত বেশিরভাগই এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তারা মাস শেষে কিছু বাবা মার খরচপাতি দিয়ে কেউ হয়তো আমেরিকায় চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, বিদেশে চলে যায়, মানে দেখার মতো আর কোনো সুযোগ থাকে না। তো গুমরে কাঁধে বাবা মার অন্তর গুমরে কাঁধে ওইসব সন্তান। তবে আমি ধিক্কার জানাই এইসব সন্তানদেরকে, তাদের উচিত যে তাদের বাবা মাকে তারা যাতে শ্রদ্ধা করে শেষ বয়স পর্যন্ত, মৃত্যু রাখ পর্যন্ত বাবা মাকে আঁকড়ে রাখে। বাবা মার সাপোর্টটা আমাদেরকে হতে হবে। তা আমার মনে হয় ওই আমরা যখন একটা বয়সে আসি, বাবা মারা যখন বয়স্ক হয় তখন ওরা অসহায় হয়ে যায়, ওরা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়। তো আমাদের উচিত না বাবা মাকে অবহেলা করা, বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আমাদের উচিত মানে সবচেয়ে বেশি চেষ্টা করা বাবা মাকে নিজেদের কাছে রাখার, যেভাবেই হোক।
আমরা যদি নিজেরা সেবা দিতে না পারি, হেল্পিং হ্যান্ড রাখলাম বাসায়, ঠিক আছে, এইভাবে রাখা যেতে পারে। জ্বলন্ত টেনে মা কি করলো, তার তিন বছরের বাচ্চাকে আগলে রাখলো। মা এটা পোষণ করি যে আমি নিজে মারা যাই, আমি আমার সন্তানটাকে রক্ষা করি, যে এই যে মা সন্তানের প্রতি যে ভালোবাসা, ভালোবাসার বই প্রকাশ, এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। এক কথা, মার দান অবদান, বাবা মায়ের দান অবদান অপরিসীম। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন বৃদ্ধাশ্রম নিয়ে নানান মানুষের নানান মতামত। আপনার মতামতটি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এস এন টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।